ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফ জয়ী হয়েছে। দ্বিতীয় দফা ভোটে দ্বিতীয় অবস্থানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট, আর তৃতীয় অবস্থানে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। তবে কোন জোট বা দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে ফ্রান্স। সুব্রত গাইনের রিপোর্ট। রোববার ফ্রান্সের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। প্রথম দফার ভোটে 33% ভোট পেয়েছিল উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি আরএন। তবে এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার নির্বাচনে ফল বামপন্থীদের পক্ষে চলে যায়। এদিকে বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স পরাজিত হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া বুথ ফেরত জরিপের তথ্য মতে 577 আসনের পার্লামেন্টে 172 থেকে 215 আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স, তারা পেতে পারে 150 থেকে 180 আসন। আর 115 থেকে 155 আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে মেরিন লো পেনের দল ন্যাশনাল র্যালি। তবে ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন 289 আসন, তাই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বামপন্থীদের জোট সরকার গঠন করতে হবে। তাই এবারে ঝুলন্ত পার্লামেন্ট গঠন করতে যাচ্ছে ফ্রান্স। এদিকে পরাজয় স্বীকার করে নিয়েছেন নির্বাচনের দুই প্রতিপক্ষ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জোট টুগেদার অ্যালায়েন্স এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতারা। এমনকি পদত্যাগের ঘোষণাও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। অপরদিকে সরকার গঠন করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বামজোটের নেতারা। সুব্রত গাইন, চ্যানেল আই। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।